এরকম কথা যারা কয় ওগুলো অবস্থা তো পরে ভালো হয় না। আমি বাড়িতে আসতে না আসতেই বাবা মারা গেল। মা তো মাফ করি, আমি কেবল স্বামীরে ফিরে পাবো? হ্যাঁ ফিরে পাবো না, বাড়িতে কাউরে কইলা না, কারে বিয়ে করছো ভাই? দেহ এখনকার মেয়ে মানুষ তো সবাই একরকম না, দেখতেছো দুদিন পরে তোমার সংসার একটা অশান্তি বাজাচ্ছে, চলে যাব অমন দুদি তখন তুমি কি করবা? কিরে পকুল, এই কি আবল তাবল কথা বলতেছো, এক একা করছি না কি করছি তোর কাছে জিজ্ঞাসা করতে হবো তাই না বউ? আরে আমি ঠিক তাহলে তো সবকিছু ঠিক না, সে যা বলছে এক হিসাবে সত্যি, মানুষ তো আর সবাই একরকম হয় না তাই না, অনেক সময় আমিও পাল্টে যেতে পারি তুমিও পাল্টে যেতে পারো। ও তার মানে ওর কথা তুমি বিশ্বাস যাইতেছো, আমার ভালোবাসার কোনো দাম নাই তাই না তোমার কাছে? না না কথাটা আসলে সেরকম ভাবে বলি নাই। যাই তোমার বউ খুব সুন্দর কথা জানে, দেহ তুমি সংসার করে খাইতে পারো তাহলে ভালো, আসলে এরকম কথা যারা কয় ওগুলো অবস্থা তো পরে ভালো হয় না। আচ্ছা তুমি কার সাথে কথা বলতে চাও? ও আমাকে গ্রামের মধ্যে এক নম্বর বেদব ছেলে, ও খালি এ কথা ও কথা সবার কাছে লাগায়, তুমি তার কথা বিশ্বাস দিতেছো? আসো সন্ধ্যা হয়ে যাইতেছে তাদের আসো। একটা খুশির খবর আছে। কি খুশির খবর? মাইনের জন্য মেয়ে দেখাইছি, খুব সুন্দর না বাবার লোক শিক্ষিত আছে। আমার তো একবার জানাইলে আমি তো মা, ভালো মন্দ জানাই তো আমারও অধিকার আছে নাকি? এই যে জানাইলাম দেখাইছি তোমার জানাইলাম। সে তো জানাইলে কিন্তু সব কিছু ঠিক করে রেখে তারপর জানাইলে। হ বন্ধুর সঙ্গে গেছিলেন আর বন্ধুর মেয়ে ঠিক যখন করে এসো তাহলে আর কি করার, যাওয়ায় ভালোভাবে জানো ভাই। হ কাজী বাড়ি মেয়া পাঁচ উত্তর নামাজ পড়ে খুব ভালো। মা মা ও বাইরে তোমরা কি গো, তুমি কইলা যে বিয়া ঠিক করে আইছি তাহলে পোলা পোলা এটা কারে নিয়ে আইছে? হ এটা আমার মা এটা বাবা, সালাম করো। সালাম করবো? কি আমার কোনো দোষ নাই মা।
দোস্তর বাড়ি ওক শান্ত ও যেন সে সালাম করলো তারপর থেকেই তো এই অবস্থা ও আপনা এটা এটা কি হয়ে গেল আমি বাড়িতে আসতে না আসতেই বাবা মারা গেল এ কি হয়ে গেল এর কারণ কি তবে আমি তুমি তোমার কারণে তোমার কারণে বিন্দু মারা গেল তুমি এ বাড়িতে থাকবে না বেরিয়ে যা যাও মা মা তোর প্রাণ কি দোষ আর কেন এর মা আর কেন এর না সব দোষ তোমার আর কারণে আমি আমার স্বামীর হারাইছি তুই তোর বাপের হারাইছ ওর এই বাতে কোনো জায়গা নাই যা বেরিয়ে যা মা যা আর বেরো না যেতে পারবো না আমি তোমার বাড়ি যাইতে পারবো না আমি এই বাড়ি থেকে বের হয়ে আসছি আর তোমার মা সে আমারে বার করে দিছে আমার কারণে তো তোমার বাবা মারা গেছে না তুমি এটা কেমন কথা কইতেছ বাবাই মারা গেছে এটা তোমার দোষ কি আল্লাহ তাআলাই নিয়ে গেছে এখানে তোমার তো কোনো হাত নাই চলো তুমি ঘরে চলো কি এখানে দাঁড়া থাকবা আসো মা কান্নাকাটি করে কি হব কও যে যাবার সে তো চলে গেছে কানব না কি করব মা কো হাসি খুশি মানুষটা এইভাবে চলে যাব আমি তো ভাবতে পারি নাই আর মানুষটা কি চাইতো সব সব নষ্টের মন ওই নতুন বউ নাইলে দেখ না তোর বাপে কি সুন্দর হাসি খুশি ভাবে আয়া কইল মাইনের মা আমি মাইনের লেগা মেয়া দেখাইছি দিন তারিখ ঠিক করে আইছি কথা কইতে না কইতে মাইনে ওই ডাইনিরা নিয়ে আইছে ওই ডাইনি সালাম করলো তারপরে তো তোর বাপের এই অবস্থা মা তুমি ওয়াজ ওঠায় ভাবিরে দোষ আইতেছ ভাবির তো এখানে কোনো দোষ নাই তুই বুঝবি না মা তুই যদি আমার জায়গায় থাকতি আমি কি দোষ আইতেছি তুইও দোষ আইতি তুই বুঝবি না আমার কষ্টটা তুই বুঝবি না না মা এখন তাই কি করবা কো ভাই তো বিয়ে একে দেখা লাগছে তুমি ভাবিরে মাইনা নেও না এই কথা একবারও কবি না আমার ভাই তুই ডাকে আমি জায়গা দিব না আমি যে পর্যন্ত বেঁচে থাকবো এ পর্যন্ত আমি অনেক দোষ আনবো এ পর্যন্ত এই বাড়িতে কোনো জায়গা নেই আমি কয়ে দিলাম কোনো জায়গা নেই এ বাড়িতে ঢুকাটা কি আমার ঠিক হইল মা যদি জানে তাহলে তো অনেক রাগারাগি করব কি যে করি কি ব্যাপার তুমি হিনে তোমার বাড়ি থেকে বাইর করে দিলাম তুমি নেই সুখে মা আপনি আপনি আমার মাফ করে দেন বিশ্বাস করেন আমি ভাবি নাই যে জানা তো দূর করাব আমি ভাবছি আপনারা হয়তো আমার মাইনা নেবেন আর মাইনা না নিলে তারা দিবেন কিন্তু এত বড় ঘটনা যে ঘটে যাব এইটা আমি একটা বারের জন্য ভাবি নাই ওইছি এখন তো ভাবতেছো দেখতেছো আর মাফ করার কথা কইলা এই
আমার স্বামীরে ফিরে পাবো হ্যাঁ ফিরে পাবো না অত তুমি কি হতে থাকবে না আজ না তুমি হতে থাকবে না তোর মাই হয়ে যাবো আমি সবাই ভালো রাখো।